So now we will enjoy a drama, again of course performed by a group, and it falls in the genre of satire and comedy. So now this drama, there have been many renditions of this drama, and in one such rendition, it was performed by a veteran comedian duo from the world of Bengali cinema, Bhanu Bandyopadhyay and Chinmoy Roy. So many of you might be knowing or might not be knowing that Bhanu Bandyopadhyay was a favorite student of Professor S.N. Bose, to the extent that he would make it sure that he buys a cake every 1st of January and comes to his favorite teacher's house and celebrates his birthday. So we'll leave it to the performers to reveal what the drama is about. वापस लेके लग रहा है जंग जीत लिया। देखिए माइक के लिए कितना मेहनत करना पड़ता है यार, आप लोग बोलते हैं कि लाइफ आसान। कौन बोला? अभी टाइम है उनका, आप लोग मजे में रहिए, कोई चाप नहीं। ये दादा का एक्चुअली काम है ड्रामा में, इसलिए मेरे से माइक ले लिए थे। अभी दे दूंगा इनको। जयदीप सर दिख नहीं रहे, इधर ही थे कहीं। आज बहुत अच्छे लग रहे थे एक्चुअली, लगता है अंधेरा इसलिए दिख नहीं रहे। जो जयदीप सर को नहीं जानते हैं, मुझे इन बारे में थोड़ा सा बता दूँ कि वो जो चेस में आए थे सर, कि एक्चुअली होता ये है कि मंथ के एंड में हम लोग सबको अपना मंथली रिपोर्ट लिखते हैं। सर्वनाश हो गया, सर्वनाश हो गया, আমাদের নাটকটা আজকে হচ্ছে না। আমরা এইমাত্র একটা দুঃসংবাদ পেলাম যে আমাদের নাটকের যিনি নায়ক শ্রী চোখে আনু দাদা হঠাৎই ঝিনঝিন রোগে আক্রান্ত হয়ে প্রচন্ড ভাবে ঝিনঝিন করতে করতে আমাদের ছেড়ে চলে গেছে ওপরে। তা আপনাদের একটু উঠে দাঁড়াতে হবে, এই মিনিট খানেকের নীরবতা পালন একটু কষ্ট করে যদি। আচ্ছা আধ মিনিট পারবেন? মাত্র 15 সেকেন্ড। আচ্ছা বুঝতে পেরেছি, দাঁড়াবার ইচ্ছে নেই কারো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ানোর মধ্যে কি কাজ নেই, আপনারা যে যেখানে বসে আছেন ওখানে বসে থেকেই চোখে আঙুল দাদাকে একটু স্মরণ করে নিন, মাত্র 10 সেকেন্ড। আচ্ছা তাহলে আমরা নাটক বন্ধ রাখছি না, চোখে আঙুল দাদাকে এমন করে সবকিছু মাটি করে দিয়ে যেতে দেব না। তার জগৎলীলা যখন দেখাতে পারছি না, তার স্বর্গলীলা দেখাবো, আপনারা বসুন। তাই তো, আপনারা দাঁড়ালেনই বা কখন?
জগৎচার মানে তোমাদের কাজ ফাজ না বাজা বাবু তুমি ছেড়ে দাও বাবু খালি প্রভু 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 মানে একটু আর কি বিশ্রাম নেব তার জন্য প্রভু প্রভু বলি মানে মানে তুমি মানে এই একটা মাত্র কাজ মানে সেটা কেউ ঠিক মতো করতে পারছো কি করে করবো সোজা সুজি না বলে রাখা যায় মাথা ঠিক থাকে কেউ যদি এসে বলে তার নাম সে চোখে আঙুল দাদা নাম সে চোখে আঙুল দাদা বাপের কাছে কখনো শুনেছে চোখে আঙুল দাদা এ বলো কি আছে তো কি মা বাবা দাদা মা বাপ কি রাখা ছেলেকে দাদা ডাকবে পিতৃদত্ত হলে আমার এই তেরো নিশ্চয় থাকতো বোধহয় দিয়েছে ওর দেশবাসী ওই ওই পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ বোধহয় টাইটিয়ে মহাকালে কত টাইটিলি না ঘটল কিন্তু বাপের জন্য বাবা শুনিনি এই কারুর টাইটেল নাকি চোখে আগুন এই চিত্রগুপ্ত মানে কি বল কে জানে ও তো বলছে পেড়দা হ্যাঁ আজকাল এই মোটেই দেখো আমদানি করেছে পরনে ঢোলা ঢালা প্যান্টালু রং চলো পাঞ্জাব চোখে বেগনি রঙের কাঁচ বসানো চশমা গালে ছাবুলে দাঁড়ি আবার বড় কাছে ঝুড়ি মতো লম্বা লম্বা চুল সারাক্ষণ চুরুট কামড়ে আছে আর প্যান্ট দাঁড়ি করে ঘুরে বেড়াচ্ছে আমি
শুনছি তোমাদের দেশে কোনো কিছুই কি ভালো হচ্ছে না, মানে কেউ কি কিছুই ভালো করছে না, মানে একটু সুকাজ এই এই যেমন ধরো এই যেমন পথঘাটের উন্নতি অথবা ওই রিসার্চের একটু ডেভেলপমেন্ট বা 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 ওই এই গরিব দুঃখীদের একটু দাও, আর নয়তো ওই নিজের রেল লাইন নেহালা মেট্রো ওটা কোনে কি কোনো দিন তোমার শেষ হবে মনে হয়? হবে না, নো নেভার।
감사합니다.